পবিত্র জুমার মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্র সেই মহান পাওয়া আল্লাহ তাআলার জন্যই যার অশেষ কৃপায়, যার বড় অনুগ্রহে আমরা সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি, তারই শুকরিয়া বারগায় সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের শেষ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহ শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু ওয়ারিস বা উত্তরাধিকারীর পর্ব নম্বর 3। সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করছি জোয়ারিসের গুরুত্ব কতটা এবং কীভাবে বণ্টন করতে হবে, আমাদের করণীয় কী বিষয়গুলি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে তিনি একাধিক জায়গায় যেটা বলেছেন বারবার, যে তোমরা সুষ্ঠু বণ্টন করো, কুরআনুল কারিমের যে বিধি নিষেধ আছে সেগুলো মেনে নাও। আজকে আমরা তার 3 নম্বর পর্বে আলোচনা করব যে তিনি কি নিয়ম নীতি দিয়েছেন। আরও দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে হবে, সেটা হয়তো পরবর্তী পর্বে হবে। তার প্রথমত হচ্ছে জীবদ্দশায় ওয়ারিসদেরকে লিখে দেওয়া যায় কি না, লিখে দিলেও কীভাবে দেওয়া যেতে পারে। তৃতীয় বিষয়, নিজেদের মধ্যে মিউচুয়ালের যে বিষয়টা আছে বা বন্ধুদেরকে অন্য জায়গায় দেওয়া বা অন্য জায়গায় ভাইরা এক জায়গায় নেওয়া, এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা। এমন আছে কিছু জায়গা হয়তো বাপের নামে আছে জায়গা জমি, হ্যাঁ, সেখানে তো ঘর বাড়ি নিজের ছেলেরা করেছে, ভাইরা করেছে, পরবর্তী বন্যা ভাগ পাবে কি না, যেগুলো সমাজের ক্যান্সার, যেগুলো আমরা জানার চেষ্টাও করি না, অথচ আল্লাহর হক সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত, আল্লাহর হক সম্পর্কে আমরা প্রত্যেকেই জানার চেষ্টা করি, কিন্তু বান্দার থেকে বান্দার যে হক সেটাকে জানার চেষ্টা মনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিতামাতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত যে সম্পত্তি, সেই সম্পত্তিতে পুরুষের অংশ আছে। পিতামাতা পিতায় মারা যাক বা মাতায় মারা যাক, যেই মারা যাক না কেন, তার যে পরিত্যক্ত সম্পত্তি, তার যে ছেড়ে দেওয়া রেখে যাওয়া সম্পত্তি, তাতে পুরুষের অংশ আছে, মানে ছেলেদের অংশ আছে। এবং তিনি আরও বলছেন পিতা মাতা ও আত্মীয় স্বজনেরও আছে। এটা বলার পরে তিনি আলাদা করে আবার বলছেন যে ওই পরিত্যক্ত সম্পত্তিতে নারীদের অধিকার আছে। মানে তিনি জানেন যে এক শ্রেণীর মানুষ যারা নারীদেরকে বহিষ্কার করবে, যারা নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, যারা নারীদেরকে তাদের সমান অধিকার বুঝিয়ে দেবে না, এই কারণে তিনি মানে আলাদা করে তিনি আবার নাম নিয়েছেন, যেমনভাবে পুরুষের অধিকার আছে পিতা ও মাতার স্বয় সম্পত্তিতে বা পরিত্যক্ত সম্পত্তিতে, অনুরূপভাবে মাতা পিতারও আছে, তার সঙ্গে নারীদেরও আছে। আপনাকে দিয়ে বিবেচনা করুন, আপনি যদি মারা যান আপনার যে স্বয় সম্পত্তি আছে তাতে অধিকার কার থাকবে, পুরুষের থাকবে। পুরুষের বলতে আপনার সন্তান হতে পারে, সন্তান থাকলে আপনার ভাই হতে পারে, যাই হোক পুরুষের অধিকার থাকবে। 2 নম্বর হচ্ছে মাতা পিতার অধিকার থাকবে, মাতা পিতা যদি বেঁচে থাকে সেগুলো পরবর্তী বিষয়ে আসবে, তাহলে মাতা পিতার অধিকার থাকবে। 3 নম্বর বিষয় হচ্ছে নারীদের অধিকার অবশ্যই আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 7 নম্বর আয়াতে স্পষ্ট হয়ে বলেছেন যে নারীদেরও সেখানে অংশ আছে। এবং তিনি বলছেন যে সেটা অল্পই হোক বা বেশি হোক, মনে রেখো পৃথিবীবাসী, হে পৃথিবীবাসী আমার বান্দা সকল, তোমরা মনে রেখো নারীদেরও অংশ আছে, সেটা অল্পই হোক আর বেশি হোক কিন্তু অংশ আছে। এরপর তিনি বলছেন যে শোনো, অংশ তো শুধু আছে এটাই মনে করো না, তাদের হক নির্ধারিত, নাসিবাম মাফরুজা, তাদের অংশকে আমি ফরজ করে লিখে রেখে দিয়েছি, মানে নারীদের অংশ স্পষ্টভাবে নির্ধারিতভাবে তাদের অংশ আছে, যে অংশ তোমাকে দিতে হবে তুমি বাধ্য, তাছাড়া কোনো বিকল্প পথ নেই, এবং সে অল্পই হোক আর বেশি হোক সেটা তুমি দিতে বাধ্য। এটা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 7 নম্বর আয়াত। আজকে বাড়িকে খুলে দেখবেন, একটু পড়ার চেষ্টা করুন,
আমরা তো পেপার পত্রিকা পড়তে অনেক সময় দিই, একটু সময় দেন। আল্লাহ কাছে গিয়ে কী বলবেন, যে কুরআনুল কারিম আমাদের মানব জীবনের জন্য পাঠিয়েছেন সেই কুরআনকে জীবনে একবারও পড়ার প্রয়োজন মনে করছেন না? যে কুরআনুল কারিম আমাদের জন্য পাঠিয়েছেন জীবনবিধান হিসাবে, যে কীভাবে আমরা পৃথিবীতে পথ চলবো সেই তার শিক্ষণীয় বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে দিয়েছেন, যেটা প্রত্যেকটা মুসলিমের জন্য পড়া ফরজ, এরপর আমরা কেউ যে গুরুত্ব দিই না। আমরা নানা রকমভাবে পড়াশোনা করতে পারি, কেউ ডক্টর নিয়ে পড়ি, কেউ ইঞ্জিনিয়ার নিয়ে পড়ি, কেউ পেপার পত্রিকা পড়ি, কেউ উপন্যাস পড়ি, কিন্তু কোরআন পড়ার যে কেউ প্রয়োজন মনে করে না? আপনার ধিক্কার জানে আপনার মতো জীবনকে, আপনার মতো মানুষকে, যে আপনার জীবনের যে মূল লক্ষ্য উদ্দেশ্য যে কোরআনুল কারিম আল্লাহ আপনাকে পাঠিয়েছে, যার মতো আপনার যার মোতাবেক আপনার চলতে হবে, সেটা যে একবারও পড়ার প্রয়োজন মনে করছেন না? আপনি আরবি জানেন না, আপনি বাংলাতেও কি পড়েছেন? আপনার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য একটাই হওয়া উচিত ছিল, যে কোরআনকে আমাকে বুঝতে হবে, কেউ যে পড়ি না। যেটা বলছিলাম যে একটু পড়ার চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 7 নম্বর আয়াতে বলছেন, এরপর 8 নম্বর আয়াতে তিনি আরও বলছেন যে আর সম্পত্তি বন্টনকালে আত্মীয় ইয়াতিম ও অভাবগ্রস্তদের লোকদের উপস্থিত থাকলে তাদের থেকে তা কিছু তোমরা দাও। আমি সংক্ষেপ আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে বন্টন করার সময় যখন তোমরা বন্টন করবে, সেই সময় তোমাদের যে আত্মীয় স্বজন আছে, ইয়াতিম আছে এবং অভাবগ্রস্ত লোক আছে, তাদেরকে তোমরা কিছু দাও। এর ব্যাখ্যা এটাই যে তোমরা যখন বন্টন করবে, তোমাদের যে ওয়ারিসের মধ্যে কী আছে, নাবালক আছে, ইয়াতিম আছে, তাদের তোমরা বন্টন সুষ্ঠুভাবে দাও। এবং কেউ যদি মাহরুম হয়ে যাচ্ছে, যেমনভাবে ধরুন আপনি বেঁচে আছেন, আবার আপনার জীবদ্দশাতে আপনার ছেলে মারা গেছে, আপনার জীবদ্দশাতে আপনার ছেলে মারা গেছে, তাহলে আপনার জমির সয় সম্পত্তির অংশে বা অংশদা হচ্ছে না আপনার নাতি নাতনিরা। বুঝতে পারছেন না মনে হয়, আপনাকে বোঝানোর জন্য বলছি। ধরুন আপনার আমার জীবদ্দশাতে আমার ছেলে ইন্তেকাল করেছে, সয় সম্পত্তি আমার নামে আছে, তাহলে আমার সয় সম্পত্তি, আমি যখন মারা যাব, আমার সয় সম্পত্তি আমার সেই সন্তান যেহেতু আমার সম্মুখেই মারা গেছে, তারা আমার নাতি নাতনি ওয়ারিস হচ্ছে না। বুঝতে পারছেন না মনে হয়, এটা নিয়ে আবার ব্যাখ্যা হবে। তাহলে সেই সময় আল্লাহ যেটা এখানে বলতে চাচ্ছেন যে তুমি তাদেরকে কিছু ওসিয়ত করো, যেহেতু আমার সন্তান মারা গেছে আমার জীবদ্দশাতে, আমার সন্তান যদি বেঁচে থাকতো তাহলে সে ওয়ারিস হতো, এখন সে আর ওয়ারিস হতে পারবে না, এবং তার দরুন আবার নাতি নাতনিরা তারা মাহরুম হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, কত সুষ্ঠু ফয়সালা দেখুন, এত সুষ্ঠু ফয়সালা কোনো পৃথিবীতে কোনো জায়গায় আপনি পাবেন না। তিনি বলছেন যে তুমি তাদেরকেও কিছু দাও, একদিকে কী হবে, তাদেরকে তোমার রহম করা হবে, তাদের প্রতি ইহসান করা হবে, অপরদিক দিয়ে সাদকার তুমি নেকি পাবে। সেটা কীভাবে, তুমি কী করো, ওসিয়ত করো, তোমার সয় সম্পত্তির এক তৃতীয়াংশের বেশি নয়। এ আয়াতে আল্লাহ এটাই বোঝাতে চাইছেন যে তোমরা যখন বন্টন করবে, যারা যে মতো পাবে তাদেরকে দাও, কিন্তু তুমি যদি দেখতে পাচ্ছ যে তোমার জীবদ্দশাতে তোমার সন্তান মারা গেছে, তোমার নাতি নাতনি আছে, তাদের জন্য তুমি ওসিয়ত করে যাও। কোনো কোনো মুহাদ্দিস বলেছেন ওসিয়ত করে যাওয়া ওয়াজিব, বুঝতে পারলেন, ওসিয়ত করে যাওয়া ওয়াজিব। এরপরে আমরা আরেকটা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাহুমুল ইয়াতামা, মনে রেখো নিশ্চয় যারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, যারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা তো তাদের পেটে আগুন রাখছে, তারা তাদের পেটে আগুন রাখছে, ফি বুতুনিহিম নারান, তাদের পেটের মধ্যে তারা আগুন জমা করছে। তারপর কি, ইয়াতিমদের মাল ধন সম্পদ এতটাই কঠিন যে সেগুলো যদি কেউ খায় তাহলে সে জাহান্নামের আগুন তার পেটে ভরছে। ইয়াতিম বুঝতে পারেন না, না ইয়াতিম হচ্ছে আপনার যে ছোট ভাই বোন আছে, আপনার বাবা যে রেখে মারা গেল, এবার আপনার ছোট ভাই বোন আছে না বলো, তারাই হচ্ছে ইয়াতিম। তাদের অর্থ সম্পদ বুঝিয়ে দাও তো দূরের কথা, আপনি নিজেই আত্মসাত করছেন, ডবল পাপ হচ্ছে। এক নম্বর কি, ইয়াতিমের মাল ভক্ষণ করছেন, যেটা আল্লাহ বলছেন তুমি যদি ইয়াতিমের মাল ভক্ষণ করো তাহলে তোমার পেটে তুমি জাহান্নামের আগুন রাখছো, মানে তুমি জাহান্নামের আগুন খাচ্ছ, মানে জাহান্নাম দুনিয়াতেই হয়ে গেছো, পরকালে তো বহু দূরের কথা। এবং কি করছো, আত্মসাত করার যে পাপ সে পাপের অধিকারী হচ্ছ। তিনি তারপরে বলছেন তারা অচিরেই জ্বলন্ত আগুনে জ্বলবে। শুধু এতটুকুই নয় যে পৃথিবীতে তুমি ইয়াতিমের মাল ধন সম্পদ ভক্ষণ করলে আর জাহান্নামে আগুন খেয়ে নিলে সেই সকল, তা নয়, পরকালে তুমি জ্বলন্ত আগুনে জ্বলবে, যার কোনো রেহাই নেই। এটা আল্লাহ বলছেন কুরআনুল কারিমের মধ্যে। এরপর আমরা এখানে জানবো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন অবতীর্ণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়ার পরে সাহাবাদেরকে বলছেন, শোনো সাহাবাবর্গ,
তোমরা সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। সাতটা এমন কাজ আছে যে কাজ থেকে তোমরা বেঁচে থাকো না, নিজেদেরকে ধ্বংস হয়ে যাবে। তার মধ্যে তিনি বলছেন যে তোমরা সে কাজগুলোকে অবশ্যই বিরত রাখবে বা সে কাজগুলোকে দূরে সরবে। তার মধ্যে সাহাবাবর্গ বলছেন যে রাসূলুল্লাহ কী কাজ বলেন, যে কাজগুলো আমাদের থেকে দূরে সরে রাখতে হবে অবশ্যই অবশ্যই, সে কাজগুলো কী বলেন? তিনি বলছেন শুনো, আল্লাহর সঙ্গে শিরিক করো না। আল্লাহর সঙ্গে জিন্দেগিতে যান চলে গেলো কোনো দিন শিরিক করো না। দুই নম্বর তিনি বলছেন জাদুবিদ্যা থেকে দূরে সরে থাকো। জাদুবিদ্যাতে আপনারা অনেকেই জানেন যেগুলো কৌশল করে মানুষের চোখের ভিলকি লাগিয়ে অন্য কিছু দেখানো হয়। তিন নম্বর তিনি বলছেন অন্যায়ভাবে কোনো প্রাণ সংহার করো না, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, এগুলো করলে তুমি ধ্বংস হবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। তারপর তিনি বলছেন সুদ খেও না। এটা তো আমাদের কাছে একটা ট্র্যাজেডি হয়ে গেছে, সুদের ব্যাপারে কোনো ভাবি না, সুদ সুদ কিছুই মনে করি না, তাই কি না? অথচ আল্লাহ একেবারে পরিষ্কার বিধান দিয়ে দিয়েছেন সুদ একেবারেই হারাম, সে এক টাকা হলেও হারাম, বিশ টাকা হলেও হারাম, তার বিকল্প কোনো পথ কিয়ামত পর্যন্ত বেরোবে না। স্পষ্টভাবে আপনাদেরকে বলছি সুদের ব্যাপারে কিয়ামত পর্যন্ত কোনো বিকল্প পথ বেরোবে না। যেসব আলেম ওলামারা ফতোয়া দিচ্ছেন, তিনারা বাহ্যিক দৃষ্টিতে সাময়িক বাঁচার জন্য তিনাদের মত প্রকাশ করছেন মাত্র, সঠিক তিনারা ফতোয়া দিতে পারছেন না। কেন? আল্লাহ যে হারাম করে দিয়েছেন। আমরা অনেকেই ভাবি সুদ নিয়ে, সুদের টাকা নিয়ে কী করবো, এর কোনো বিকল্প পথ নেই, আরাম আরাম। যেটা বলছিলাম সুদ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বেঁচে থাকো, কেন তোমরা ধ্বংস হয়ে যাবে। তারপর তিনি যেটা বলছেন, যেটা আজকের বক্তব্যের সঙ্গে সম্পৃক্ত, যে ইয়াতিমের ধন সম্পদ তোমরা গ্রাস করো না, যদি করো তাহলে তোমরা অচিরেই ধ্বংস হয়ে যাবে। আর একটা যেটা আছে পয়েন্ট বলে দিই, যে যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা, এই রকম যদি গুণ থাকে তোমরা সেটাকে বিরত থাকো। সাত নম্বর পয়েন্ট তিনি বলছেন যে পবিত্র মেয়েকে বা পবিত্র মেয়ের নামে অপবাদ দাও। এটা যে কত বড় কঠিন, এটা যে কত বড় কঠিন আপনারা বলে বোঝাতে পারবো না। পবিত্র নারীর নামে বদনাম দেওয়া, এটা যে কত বড় কঠিন, আল্লাহ করে স্পষ্ট আল্লাহ স্পষ্টভাবে বলছেন এ থেকে তোমরা দূরে সরে থাকো, না হলে তোমরা ধ্বংস হয়ে যাবে। যেটা আপনাকে বলি, শুধুমাত্র পবিত্রা মেয়ে নারীর শুধু আপনার মানসম্মানে হানি দেওয়া নাই, কোনো পুরুষেরও যদি আপনি মানসম্মান নিয়ে ছিনিমিনি খেলেন আল্লাহ আপনার পিছনে লেগে যাবে। একাধিক দিন আপনাদেরকে বলেছি, একাধিকবার আপনাদেরকে বলেছি যে যদি কোনো মানুষের মানসম্মান নিয়ে আপনি লেগে যান আল্লাহ আপনার পিছনে লেগে যাবে আপনার মানসম্মান বিলিয়ে দেওয়ার জন্য। অতএব খুব সজাগ ও সাবধান। এরপরে আপনাদেরকে যেটা সংক্ষেপে বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে তিনি স্পষ্টভাবে অংশ বলে দিচ্ছেন, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। এখানে কয়েকটা, প্রথম হচ্ছে নারী পুরুষ মানে ছেলে মেয়ে, তারপরে মাতা পিতা, তারপর স্বামী স্ত্রী, তারপর ভাই, এই যে বেশ কয়েকটি আপনার মানে রক্ত সম্পর্কিত যে ইয়ে হচ্ছে আত্মীয় হচ্ছে, এদের জন্য এখানে বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, মনে রেখো আল্লাহ তোমাদের সন্তান সম্বন্ধে নির্দেশ দিয়েছেন, এই সয় সম্পত্তি নিজের মন মতো ভাগ বন্টন করতে পাবে না। এখানে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন, আল্লাহ কোরআনে লিখিতভাবে দিয়েছেন। কি বলছেন? যে এক পুত্রের অংশ কতটুকু হবে? দুই কন্যা সন্তানের সমান। মানে মানদণ্ড কাকে করেছেন বলেন তো? কন্যা সন্তানকে মানদণ্ড করছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা পুত্ররা যদি ভাগ নিতে চাও, পুত্ররা যদি সয় সম্পত্তি নিতে চাও, আগে বোনদেরকে দাও তারপরে নাও। ভাইদেরকে তিনি সম্বোধন করে বলছেন পৃথিবীবাসী আমার বান্দারা তোমরা শোনো, তোমরা যদি সয় সম্পত্তি বন্টন করতে চাও তাহলে বোনদেরকে আগে দাও, দে বোনরা যা পাবে তার দুই ভাগের দুই ভাগ তোমরা একাই এক ভাই পাবে। তার মানে তিনি বলছেন বোনদের অর্থাৎ নারীদেরকে তিনি মানদণ্ড হিসেবে গ্রহণ করেছেন। তিনি এখানে স্পষ্টভাবে বলছেন যে ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলা হাজ্জিল উনসাইন, দুই বোন যা পাবে এক ভাই তাই পাবে, দুই বোন যা পাবে এক ভাই তাই পাবে। তার মানে কি? দুই বোনকে তিনি মানদণ্ড করে দিলেন, নে নেবার দুই কন্যা সন্তান যা পাবে যতটুকু অংশ পাবে, এক ভাই বা এক পুত্র সন্তান ততটুকু পাবে। মানে কন্যাকে আগে দাও, কন্যা সন্তান আগে পাবে দুই অংশ, তার যা পাবে তার এক দুই অংশ পরিমাণ তুমি পাবে। এটা আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে। আর আমরা বোনদেরকে সয় সম্পত্তি দিতে চাই না, কত আমরা নির্লজ্জ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের এত কিছু ফয়সালা থাকার পর আমরা মানতে নারাজ। এরপর তিনি বলছেন দুইয়ের বেশি যদি থাকে, ভাই নেই বোন আছে দুইয়ের বেশি, তাহলে কী করবে? বুঝতে পারলেন না মনে হয়? ভাই নেই বোন আছে
বা কন্যা সন্তান আছে দুইয়ের বেশি তাহলে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কন্যা সন্তান দুইয়ের বেশি থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তি তিন ভাগের দুই ভাগ দাও। মোট যে ছয় সম্পত্তি আছে সেই ছয় সম্পত্তি তিন ভাগ করে দুই ভাগ বোনদেরকে দিতে হবে, যদি বোনের সংখ্যা বা কন্যা সন্তান দুইয়ের বেশি হয় ভাই না থাকে। স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তারপর আরও তিনি বলছেন এখানে থেমে যাননি, আর মাত্র একটি যদি কন্যা সন্তান থাকে তাকে তাকে অর্ধেক দিয়ে দাও। ভাই নেই, একটাই মেয়ে আছে, আমি মারা গেছি, তাহলে আমার ছয় সম্পত্তির অর্ধেক পাবে আমার কন্যা। আল্লাহ তো করে দিয়েছেন, কত সুষ্ঠু বিধান আল্লাহ করে দিয়েছেন আমাদের জন্য, দেখুন আমরা মানতে নারাজ। এরপর আমরা চাই করলাম, তারপরে তিনি বলছেন তার সন্তান থাকলে তার পিতামাতার প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির ছয় ভাগের এক ভাগ। আমার পিতামাতাও বেঁচে আছে, আমার সন্তানও আছে, তাহলে আমার অংশ কে পাবে? সন্তান সন্ততি তো পাবেই, আমার পিতামাতাও পাবে, ছ ভাগের এক ভাগ পাবে। বুঝতে পারলেন না মনে হয়? আমার ছয় সম্পত্তি আছে, আমি মারা গেছি, আমার পিতামাতা বেঁচে আছে, তাহলে তারাও অংশ পাবে কিভাবে? মোট সম্পত্তি ছয় ভাগ করে এক ভাগ করে তারাও পাবে। আল্লাহর বিধান দেখুন কত সুন্দর বিধান। এরপর তিনি বলছেন যে পিতামাতার অংশ দুই ভাবে, একটা হচ্ছে এক ছয়াংশ, মানে ছয় ভাগের এক ভাগ, এবং পাবে এক তৃতীয়াংশ যদি সন্তান সন্ততি না থাকে। আমার সন্তান সন্ততি কেউ নাই, আমার পিতামাতা বেঁচে আছে, মারা গেছে, আমার যে ছয় সম্পত্তি থাকবে তার এক ভাগের তিন ভাগ আমার পিতা পাবে, এক ভাগের তিন ভাগ আমার মাতা পাবে। তাহলে পিতামাতার গেল দুটো পর্যায়, এক পর্যায়ে পাবে একের ছয়াংশ, আর এক পর্যায়ে কত পাবে? একের তৃতীয়াংশ। বুঝতে পারলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, তার সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির ছয় ভাগের এক ভাগ, আর সে নিঃসন্তান হলে তার পিতামাতার উত্তরাধিকারী হলে তার মাতার জন্য তিন ভাগের এক ভাগ। তোমরা আপনারা যেটা বলতে চাইলাম, তার ভাই বোন থাকলে মাতার জন্য ছয় ভাগের এক ভাগ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন এসবই সে যা ওসিয়ত করে যাবে তা দেওয়ার পর এবং ঋণ পরিশোধ করার পর। বুঝতে পারলেন? ভাগ বন্টন কখন হবে? ওসিয়ত যে করেছে সে ওসিয়ত পূরণ করার এবং ঋণ পরিশোধ করার পরে। তারপর তিনি বলছেন যে তোমাদের পিতা ও সন্তানদের মধ্যে উপকারে কে তোমাদের নিকটতম তা তোমরা জানো না, মানে সবই কিন্তু আল্লাহর হাতে। তোমরা মনে করছো আমি একজনকে বেশি দিয়ে দেবো, যে তুমি উপকার করে দেবে, উপকার আসবে না, কারণ আল্লাহ নির্ধারিত বিধান করে দিয়েছে। অতএব আমাদেরকে খুব সজাগ ও সাবধান হতে হবে। এরপর আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কন্যা সন্তানকে তাহলে মোট কে পেল? যে যত নিকটাত্মীয় সে তত সে অংশটা আগে পাবে। আমি পিতা হয়েছি, আমার ছয় সম্পত্তি আছে, আমি মারা গেছি, তাহলে আমার সন্তান সন্ততি পাবে, আমার স্ত্রী পাবে, আমার পিতামাতা যদি বেঁচে থাকে তাহলে তারা পাবে। এরপর যদি কেউ একজন না থাকে তাহলে তার পরের ধাপ যাবে। বুঝতে পারলেন? তার পরের ধাপ যাবে, যেগুলো আপনারা অন্য এক সময় আলোচনা করলে নিজেদের মধ্যে সেগুলো বুঝতে পারবেন। এখন খুতবার মাধ্যমে অতটা বলা সম্ভব হচ্ছে না যে কে আছে কে নেই। যে সন্তান যতটা হক রাখে